এই কথাটা ভালো করে বোঝেন, এই মসজিদে আমরা যারা আছি আমরা প্রত্যেকে মারা যাব, আমরা কেউ থাকব না। এখনকার পৃথিবীতে যারা আছে যত জালেম সবাই মারা যাবে, এখনকার বিশ্বের সব মজলুম মারা যাবে, এখনকার বিশ্বের সব কুফার, সব তাগুত, সব মুশরিক মুনাফিক মারা যাবে একদিন, বেশি দিন বাকি নাই এই পৃথিবীর, সবাই মারা যাবে। আল্লাহ পাক বলেছেন ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছুই নয়। তাই মৃত্যুকে স্মরণ করলে জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। আপনি এভাবে লাইফস্টাইল লিড করে দুনিয়ার জন্য বাঁচতে পারেন, এক সময় আপনি পৃথিবী থেকে মুছে দেবেন, ইতিহাস আপনাকে মনে রাখবে না, আল্লাহ আপনাকে মনে রাখবেন না। আল্লাহ পাক বলেছেন সূরা তোহার মধ্যে যে আমার জিকির তোমার কাছে এসেছিল কিন্তু তুমি সেটা ভুলে গিয়েছিলে, এই কারণে আজকেও আমি তোমাকে ভুলে গেলাম। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে ব্যক্তি আল্লাহর জিকির মানে আল্লাহর এই শরিয়া থেকে সরে যাবে, আল্লাহ পাক তাকে অন্ধ করে তুলবেন কিয়ামতের মাঠে, সে বলবে রব্বিলিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আমাকে অন্ধ করে কেন তুললেন, আমি তো পৃথিবীতে দেখতে পেতাম। তখন সেই ব্যক্তি আল্লাহ পাক বলবেন যে তোমার কাছে আমার জিকির এসেছিল, ফানাসি তাহা, তুমি সেটা ভুলে গিয়েছিলে, ফানাসি তাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আর এভাবে আজকে আমিও তোমাকে ভুলে গেলাম, নাউযুবিল্লাহ। তাই এভাবে আপনি দুনিয়ার জন্য বাঁচতে পারেন অথবা আপনি পরকালের জন্য বাঁচতে পারেন। যদি আপনি পরকালের জন্য বাঁচেন, আল্লাহর জন্য বাঁচেন, তাহলে আপনার স্লোগানটা হবে এমন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার সলাত, আমার সিয়াম বা আমার কুরবানি, আমার সলাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মৃত্যু, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। যদি আমরা আল্লাহর জন্য বাঁচতে চাই তাহলে আল্লাহ এবং তার রাসূলের সমস্ত বিধান মেনে চলতে হবে, দ্যাটস অল, এবং জীবনের উদ্দেশ্য ফিক্স করতে হবে। তো প্রথমে বলেছিলাম আপনাকে চিনতে হবে আমাদের অ্যান্টি ইসলামিক ট্র্যাপগুলো সম্পর্কে, আপনাকে জানতে হবে কনস্ট্রাকটিভ সিলেবাস, আপনাকে জীবনের উদ্দেশ্য ফিক্স করতে হবে। এবার চার নম্বরে কি আমি বলতে চাই যে যখন আপনি দিনের পথে ফিরে আসবেন তখন এমন সিলেবাসে পড়াশোনা করবেন যে পড়াশোনা আপনাকে আগামী বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র সেকুলার এডুকেশন নয়, শুধুমাত্র ইসলামিক এডুকেশন নয়, দুইটার হারমোনিয়াস কমিউনিকেশন থাকতে হবে, হারমোনিয়াস কানেকশন থাকতে হবে। যেমন একজন যুবককে পড়তে হবে কোরআন, আরবি ভাষা শিখতে হবে, তাকে কোরআনের তাফসির পড়তে হবে, তাকে হাদিসের কিতাবগুলো আয়ত্ত করতে হবে, ফিকহ জানতে হবে, উসুল সম্পর্কে জানতে হবে, সালফে সালেহিনের মানহাজ সম্পর্কে জানতে হবে, তাকে জানতে হবে ইসলামের ইতিহাস, বিশ্বের ইতিহাস, সাথে অর্থনীতি এবং ওয়ার্ল্ড ইকোনমিক্স প্লাস ইসলামিক অর্থনীতি, এর পাশে লাগবে আপনার জিও পলিটিক্স বা ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং ফিলোসফিক্যাল থটসগুলো সম্পর্কে পড়তে হবে। এগুলো সম্পর্কে যদি আপনি পড়াশোনা করেন 5 বছর বা 10 বছর, ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন আপনি নতুন মানুষে পরিণত হয়েছেন ইনশাআল্লাহ তাআলা, এবং আপনি উভমুখী শিক্ষাকে কাজে লাগিয়ে এমন সব কথা জনগণের সামনে উপস্থাপন করতে পারবেন ইনশাআল্লাহ যা হয়তো হিস্ট্রিতেও কেউ বলেনি ইনশাআল্লাহ। হিস্ট্রি বলতে বুঝাচ্ছি চলমান হিস্ট্রির কথা বলছি, কারণ আমাদের বাপদাদারা সলফে সালেহীন, তাবে তাবেইন এবং আমাদের যারা রোল মডেল ছিলেন তারা সবসময়ই কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করেছেন, বিধায় আজকে আমরা এই বিশ্বকে পেয়েছি, নাহলে পেতাম না।